কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করব, আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান, ঠিক না বা ঠিক? যেমন আমাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন কার কাছে? এই সূরাতে আল্লাহ বলছেন আসলিম, তিনি বললেন আসলাম তুলি রাব্বিল আলামিন, রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এবার আগুনের দিকে নিচ্ছে, সমর্পণ করছেন কার কাছে? আল্লাহর কাছে সমর্পণ করেছেন। ছেলেকে কোরবানি দিতে বলেছে, তাও দিলেন, ঠিক না বা ঠিক? ছেলে জন্ম নিল, বয়স তখন তার 100 বছর, কয়শ 100, অনেক তাফসীরে অন্যান্য বয়স আসে 102 কোথাও এসছে। সেই সময় আল্লাহ বললেন মরুভূমিতে ফেলে দিয়ে আসো ছেলে। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে করে না, মরুভূমিতে ছেড়ে আসলেন, কোনো প্রতিবাদ নাই। আমরা হলে তো কত যুক্তি বের করতাম, একটু কিছু চাইলে উঠে দৌড় মারে, এরকম লোক আছে না? আচ্ছা, ছেলেকে রেখে আসলেন, বিবি কাপড় ধরে টানলেন, কোথায় যাও? বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছ, আকাশের দিকে তাকালেন, বিবি বললেন চলে যাও, এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ মরুভূমিতে আমাদেরকে না খাওয়ায় রাখবে। বিবি হেঁটেছে, ওটা সাফা মারওয়া, কোরআনের আয়াত, ঠিক না বা ঠিক? ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ, ছেলে পা দিয়ে লাথি মেরেছে, জমজম কূপ হয়ে গেছে, পিতা লাথি মেরেছেন মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, পিতা পাড়া দিয়েছেন, সেটাও নামাজের জায়গা হয়ে গেছে। তিনজন লাথি মেরেছেন, তিনজনই কোরআনে চলে এসেছে, আল্লাহু আকবার! কি বরকতি পরিবার! পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। সে আল্লাহ বলছেন তোমাদের জন্য সূরা বাকারা দিলাম, গরুর যেমন কিছুই ফলানো যায় না, সেরকম সূরা বাকারার সব কিছুই তোমাদের দরকার, ঠিক না বা ঠিক? চামড়াও খায় দেখি, চামড়ার পশম উঠে একটা দল খায়। আমি আগে জীবনেও চামড়া খাইনি, এক গরিব পরিবার চামড়া রেঁধে এনে দিচ্ছে, আমি বলছি এটা কি, কয়টা চামড়া, এত মজা, আপনারা খায় দেখি। আমরা খাই গরুর সব ভালো গুলো, আর যারা মুশরিক তারা খায় খারাপ গুলো, ওরা খায় গরুর মুত আর ঘু, কথা কন না কে? ওরা মুত কি করে দেখেন নাই ইউটিউবে? গরু মুততেছে আর খাইতেছে, ক্যা পিতে হে ক্যা ভগবান কা বল পিতে হে, ভগবানের মুত খাইতেছে, আর আমরা তো তোর ভগবান রে খাইয়া ফেলে, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে খাওয়ার জন্য, কি রে কি বানাবে দেখে, মন মতো চললে এরকম, নিজের ইচ্ছা মতো মানুষ যদি চলে তখন সে গোমরা হয়, ঠিক না বেঠিক? পড়েন আমার সাথে আলিফ লাম মিম, সব আছে না নাই? আপনাদেরকে নিয়ে পড়ছি, কারণ হলো এই যে আপনারা পড়ছেন, ধরেন 30-40 হাজার লোক একসাথে পড়লেন, লক্ষ লক্ষ নেকি হয়ে গেল, এটা সবার হয়ে যাবে। পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, কত সওয়াব হয়েছে গুনেও শেষ করতে পারবেন। কারণ কি? কারণ মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, হাজার কোটি বছর জীবনই জীবন, ঠিক না বা ঠিক? ওখানে অনেক সওয়াবের দরকার। এই যে আয়াত পড়েছেন, এই আয়াত কিয়ামতে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, এই মাটি সাক্ষী দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে কোরআন শরীফের সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াত তারা পড়েছে। কটি আয়াত? দুটি আয়াত পড়লাম, আলিফ লাম মিম, এটা একটা আয়াত, ঠিক না বেঠি? রাসূল বলেছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের এটার অর্থ আল্লাহ জানেন, তবে পড়লে আমাদের জন্য সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলি একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা পড়লেই 30টা নেকি, 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশ শুধু উন্নতির দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে। আপনাদের এই উত্তরবঙ্গে যে পাথরের খনি, যে কয়লার খনি, এটা পৃথিবীর কোনো দেশে নাই। কয়লা ধুইলে ময়লা যায় না, আর এটাতে কোনো ময়লাই নেই। এক ট্রাক উঠাবেন দাম হলো 10 লক্ষ টাকা। আমেরিকার ওয়াশিংটন নিউজ একটা ফিচার করেছে আপনাদের উত্তরবঙ্গের খনিজ সম্পদের উপর, তারা বলেছে উত্তরবঙ্গে যে খনিজ সম্পদ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে সফলভাবে,
উত্তরবঙ্গের যে কোনো গরীব লোক 10 কোটি টাকার মালিক কিন্তু চোরে সব খায়া ফেলে তবে খাইলেও অসুবিধা নাই যারা চুরি করে তারাই মরে আমরা ভালো আছি ঠিক তা ঠিক বেশি খাবে যে মরবে কম খায় যারা ভালো থাকে কম খাওয়া লোকরা ভালো থাকে দেখেন নিশালা কম খায় না বেশি কথা কল না কেন ওর স্বাস্থ্য সবার চেয়ে ভালো ঠিক তা ঠিক শুধু যদি বিড়িটা ছাড়তে পারত ও আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত 3-4 ঘন্টা রিকশা চালা بس هاتوا شاش جيراو ছেড়ে দেয় হারাম ইংল্যান্ড আমেরিকার এই শয়তানগুলো আপনাদের থেকে টোবাকো ফলায় নিয়ে তাদের দেশে বিক্রি করে সারা দুনিয়া কারণ যেখানে এই সাদা হয় ওই জমিও নষ্ট হয়ে যায় ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে এখন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন পুড়ে দেয় কোরআনে কিছু ক্ষতি হবে হবে না আবার মানুষের সিনা হলো লৌহে মাহফুজ কত রকমের পরীক্ষা ডাক্তার আবিষ্কার করলো এনজিও প্লাস্টি এনজিওগ্রাম আবার এখন আরো উন্নত চিকিৎসা হয়েছে আপনার শিরাগুলো চলে আসে কিন্তু এমন কোন চিকিৎসা নাই যেখানে কোরআনের আয়াত দেখা যায় ঠিক না ঠিক এমন জায়গাতে কোরআন হেফাজত করেছেন কে নামাজে দাঁড়ালেই আমাদের মুখ থেকে কোরআন বের হয় ঠিক না ঠিক আবার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন সিনায় ধারণ করে আল্লাহু আকবার এই সিনার চেয়ে বড় জায়গা আর কোনটা শুধু কোরআন ছাড়া সারা দুনিয়ায় কোন কিতাবের কোন হাফেজ নাই তবে বাইবেলের হাফেজ হয়েছে জাকির নায়েক সবটার না বিষয় ভিত্তিক আবার আহমদ দিদাত তার ওস্তাদ তিনি ছিলেন বাইবেলের পুরো হাফেজ তিনি চ্যালেঞ্জ করতেন এই খ্রিস্টানিটি কম এই খ্রিস্টান আমার কাছে আসো দেখি বাইবেলের কি জানো সাহেব আমার কাছে আমাদের বাচ্চারাও যারা হাফেজ এরা দুনিয়া বিখ্যাত হাফেজ হয় ঠিক কি না কিন্তু আমাদের কিছু হুজুর আছে এদেরকে পিটায় শুনে দিনাজপুর অবশ্য পিটাপিটি নাই পিটাপিটি করলে এদের লেসুর গাছের সাথে বাইজা ঠুবে নেবে লেসু গাছ কত ভদ্র দেখো তা তুই পিটস কেন বাংলাদেশে অনেক শিক্ষক আছে শিক্ষকতার গুণ জানে না আমার বাচ্চাদের গায়ে হাত দিবি না বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই হেফজখানা এখন যখনই ইন্টারন্যাশনাল হেফজতে বাংলাদেশের পোলাপান দেখে আরবদের বুক কাঁপতে থাকে কারণ পুরস্কার সব বাংলাদেশিরা নিয়ে যাবে এইবারও আনছে না কত থার্ড এবার তৃতীয় কিন্তু এর আগে একবার 7টা নিয়ে আসছে একসাথে 7টা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন 7টাই বাংলাদেশ আরো আসতে কন্যা সুবহানাল্লাহ কি ব্রেনিয়েরা আপনার বাচ্চাদেরকে কোরআনের হেফজখানায় দেন বাচ্চারা আদব কায়দা শিখবে বাচ্চারা ভদ্র হবে পিতামাতার জন্য দোয়া শিখবে ঠিক না ঠিক অধিকাংশ হেফজখানাগুলো 3 বেলা ভাত ঠিক মতো খেতে পায় না কত কষ্ট করে আমার ওস্তাদের এদেরকে পড়ায় ঠিক না ঠিক আপনাদের এদের কোনো খবর নাই কিন্তু তাদের মুখে সব সময় হাসি সব সময় কি আর সাদা পোশাক মানুষ মনে করে হুজুরটা কত ভালো আছে 45,000 হেফজখানা বাংলাদেশে চলছে আপনাদের বরকতের কারণে আলহামদুলিল্লাহ বলেন সবচেয়ে পুরানো হেফজখানা হলো গোপালগঞ্জ আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দেন আপনার আব্বার জন্য আপনার এত দরদ বাপের নামে দেন গোপালগঞ্জের নাম কিসের গোপাল পৃথিবীর অরজিন হলো কোরআন অরজিন হলো নবী অরজিন হলো ইসলাম ঠিক কিনা তা আপনারা কোত্থেকে সনাতন হলেন প্রথম মানুষই তো মুসলমান ছিল আর আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির 10,000 বছর আগে ইসলামকে আমাদের জন্য বানিয়ে রেখেছে তাহলে অন্য ধর্ম আসলো কোথেকে আবার নূহের প্লাবনে সব কাফেররা আল্লাহ মেরে ফেলেছেন ঠিক না ঠিক সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে আর হাফেজদের সিনার ভিতরে আমি দিয়েছি সারা দুনিয়াতে 1.5 লক্ষ ছেলে এখন কোরআন সিনাই করে ঘুরতেছে আর মুসলমানদের মধ্যে সব মুসলমানের সিনাই কোরআন আসরা নাই এমন কোন মুসলমান নাই যার সিনাই 5টা 7টা 10টা সুরা নাই ঠিক তবে ঠিক মুসলমান মানি কোরআনের হাফেজ ঠিক তবে ঠিক কেউ অল্প হাফেজ কেউ বেশি হাফেজ কিন্তু সব মুসলমানই কোরআনের হাফেজ যেমন সুরা ফাতিহা ভুল করলে সব মুসলমান লোকমা দেয় ঠিক তবে ঠিক আফ্রিকার মুসল্লিদের মধ্যে একবার নামাজ পড়াচ্ছিলাম এক জায়গাতে তা আমি নামাজ পড়ানোর পরে আরেকজন
আরো লোক হয়ে গেছে আসর নামাজ শুরু করলেন তিনি আল্লাহু আকবার বলতে গিয়ে বলে ফেলছেন সামি আল্লাহু লিমান হামিদ যেমন রুকু থেকে আমরা যখন উঠি আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামিদ ওই বেটা বলছে আল্লাহু আকবার আরেক কালা বলছে তোরটা হয় নাই আবার কর এখন যদি কথা বলেন নামাজ থাকবে কি বলতে হবে আল্লাহ তাই বলতে হবে কাটা আল্লাহু আকবার বলতে হবে সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার কয়ে যদি উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদ বলে আর কোনো অসুবিধা নাই অথবা আল্লাহু আকবার বললেও সামি আল্লাহর সওয়াব দান করবেন কে আমরা বলতে ভুল করি কিন্তু আল্লাহ কবুল করতে ভুল করেন না ঠিক তবে ঠিক বুখারীতে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন একজন মরুভূমির উপর দিয়ে সফরে যাচ্ছেন হঠাৎ করে তিনি তার উট হারিয়ে ফেললেন এখন সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি তিনি ঘুমিয়ে আছেন মারা যাব তো ঘুমিয়ে মারা যায় কিন্তু চোখ খুলে হঠাৎ করে দেখে তার ওটটা হাজির ওটার উপরে খাওয়া আছে পানিও আছে তিনি বললেন আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি হয়ে গেল উল্টে গেল রাসূল বললেন এই যে উল্টা কথা বলেছে আল্লাহ কিছু মনে করেন নাই বরং হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায় আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাত দিন ছেলেরা যাবে কেমনে যাবে আচ্ছা ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো ছেলেরা ঢুকে পড়ো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন এই রকম কথা পৃথিবীর কোন কিতাবে নাই যত কিতাব আপনারা পড়েন পড়েন 5000 ধর্মীয় কিতাব বানিয়েছে দুনিয়ার মানুষ একটাতেও এরকম কথা নাই দুনিয়ার কোন কিতাবেও এরকম কথা নাই যে কোন যত বড় পণ্ডিত হোক বই লিখলেই লিখবে আমি একটা বই লিখেছি ভুল হওয়াটাই স্বাভাবিক ঠিক না ঠিক আর আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আগে হবে সন্দেহ তারপরে ভুল জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত এখন মুত্তাকি কারা এটা কে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন মুত্তাকি হলো পাঁচটা গুণের সমাহার কয়টা পাঁচটা গুণের সমাহার আমরা শুনব ইনশাআল্লাহ আর কেউ আছে আবু রুস্তম রুস্তম আমাদের রুস্তম ডাক্তার রুস্তম আলী আল্লাহ আকবার পাঁচ হাজার পাঁচ হাজার আলহামদুলিল্লাহ লেখেন জোর জবরদস্তি যেন না হয় বলো চাটনের মালিক হলে ভালো হতো এখন মোত্তাকি কারা আমরা মনে করি মাথায় টুপি লম্বা পাঞ্জাবি গায়ে পায়জামা দাড়ি থাকলে মোত্তাকি হয়ে যায় নাকি কথা কন নাকি হ্যাঁ এটা একটা তাকওয়ার পোশাক পোশাকটার সাথে তাকওয়া আছে টাইট হবে না অন্য কোন ধর্মীয় রং বহন করবে না শুধু কালো পরে শিয়ারা একদম মাথা থেকে তাল পর্যন্ত কালো পরবেন না শিয়ারা পরে আবার দেখবেন ব্রাহ্মণেরা ওই যে ই কি বলে এটাকে বৌদ্ধ বৌদ্ধরা পরে গেরুয়া রং ওদের আলাদা রং কিন্তু আমাদের ইসলাম মধ্যখানে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করেছে ঠিক কিনা এই যে টুপিগুলো টুপি নিয়ে কোনো দলাদলি যেন না হয় টুপি যে যেটা ভালো মনে করে সে সেটা পরুক ঠিক না বা ঠিক সবগুলো টুপিতে বরকত আছে না নাই এখন আপনি বললেন যে আপনারটা সুন্দর এই যে দেখেন আমরা এখানে বসছি কয়েকজন আমার এই টুপি আমার হাদিয়া দিছে হাদিয়া দিলে আমি পরি একবার নেপালের ওই রাজা পড়তো ওটা টুপি একজন দিছে আমি তো জানি না এদের নেপালের টুপি আমি ওইটা পরে এটিএনএ প্রোগ্রাম করলাম পরে এক লোক কয় হুজুর আপনি নেপালের টুপি বললেন কেন আমিনুল মেম্বার ভাই কোথায় হাজি সাহেব আমিন ভাই 10 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ এই তো সিমেন্ট আসবে ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আব্বাস আলী খান সাহেব দিবেন এখন মুত্তাকি কারা এবার আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা
ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের প্রথম গুণ গায়েবের প্রতি বিশ্বাস আল্লাহ গায়েব গায়েবের প্রতি বিশ্বাস জান্নাত গায়েব জাহান্নাম গায়েব ফেরেশতা গায়েব রাসূল গায়েব ঠিক না বে ঠিক এই গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে আব্দুল মুনির হাজী সাহেব 10 বস্তা সিমেন্ট দিবেন টাকাটা পাক এই দেন সিমেন্ট আল্লাহ দেখেন 10 বস্তা সিমেন্ট লিখে রাখেন আপনারা এখানে বলে দেন এখন আমার আমার আমাকে আর ডিস্টার্ব করবেন না হ্যাঁ এখানে বলে দেন আমি শেষে বলে দেব ইনশাআল্লাহ কারণ সময় অত্যন্ত কম আমরা গায়েবের প্রতি ঈমান আনব এখন দেখেন আমাদের দেশে অনেক লোক কালেমা পড়ে কিন্তু মসজিদে যায় না এরকম লোক আছে নাই এই কালেমা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না মনে রাখবে তোমার কালেমা যদি তোমাকে মসজিদে না নেয় নামাজে না নেয় তোমার এই কালেমা তোমাকে বাঁচাতে পারবে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এরকম বহু কালেমা পড়েছে রাসূলের পিছনে নামাজ পড়েছেন অসংখ্য অনেকের কাজ সে করেছে কিন্তু মুনাফিকের চারটা গুণ তার মধ্যে ছিল কয়টা আমাদের দেশে ওই গুণগুলো আছে না নাই মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা মিথ্যা আছে না নাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এই সবগুলো মুনাফিকের কাজ ঠিক না ঠিক দুই নাম্বার আমানত খেয়ানত করা আছে না নাই তিন নাম্বার ওয়াদা খেলাপ করা আছে না নাই চার নাম্বার রাগ বেশি হলে গালি দেয়া আছে না নাই রাসূল বলেছেন এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক মদিনায় 82 জন মুনাফিক ছিল এই 82 জনের লিস্ট আল্লাহ তৈরি করে রাসূলের হাতে দিলেন রাসূল দিলেন হুযায়ফা ইয়ামানির হাতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আরদা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের খবর পেয়েছেন উনি গোপনে হুযায়ফা ইয়ামানির কাছে গিয়ে বলতো হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কল্পনা করা যায় এত আমলের পর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবী রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ শেষ নবী হতো ওমর হতো শেষ নবী সেই ওমর গিয়ে বলছেন হুযায়ফা আমার নামটা দেখো তো মুনাফিকের খাতায় আছে নাকি হুযায়ফা যে জানা যায় যেতেন সেই জানা যায় যেতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আন বা গায়েবের প্রতি গায়েবের প্রতি ঈমান আনার মানে হলো ইয়াকিমুনা সালাত নামাজ কায়েম করতে হবে মা রাযাকনাহুম ইউনফিকুম তিনটা কাজ একসাথে করতে হবে আলাদা আলাদা করলে সওয়াব নাই যেমন একটা ডাক্তার আপনাকে তিনটা ওষুধ দিল কয়টা একটা অ্যান্টিবায়োটিক দিল আরেকটা দিল গ্যাস কমার ওষুধ আরেকটা দিল ব্যথা কমার ওষুধ এই তিনটা মিলে একটা ডোজ ঠিক না ঠিক এখন আপনি একটা খাইলেন অসুখ কি ভালো হবে আল্লাহ তিনটা কথা বললেন একটা আয়াতে কয়টা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি ঈমান আনবেন ওয়ায়ুকিমুনা সালাত নামাজ কায়েম করবে কায়েম করা মানে হলো শুধু আপনি পড়বেন না আপনার বেবি পড়বে আপনার ছেলে পড়বে আপনার মেয়ে পড়বে আপনার প্রতিবেশী পড়বে সবাইকে নিয়ে আপনি নামাজ পড়বেন এই নামাজের ব্যাপারে কারো কোনো ছাড় নাই ছোট্টবেলায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আউসানি বিজ জাকাতি ওয়াস সালাত বিস সালাতি ওয়াজ জাকাতি মা দুমতু হাইয়া আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যেন আমি সলাত পড়ি এবং জাকাত দিই সলাতের সাথে জাকাত বাংলাদেশে শুধু দিনাজপুরের পয়সাওয়ালা যদি জাকাত দিত দিনাজপুরে কোনো গরিব থাকতো না ঠিক তবে ঠিক কথা বলেন না কেন জাকাত তো দেয় না এই যে লিচুর বাগানের মালিকেরা জাকাত দেন অথচ আল্লাহ বলেছেন ইয়ামা হাসাদিহি যেই দিন লিচু তুল সেই বাগান থেকেই জাকাত দিয়ে দিবা কতটুকু যদি বৃষ্টিতে আল্লাহ বৃষ্টিতে তোমার লিচুর ফলন হয় 10 মনে 1 মন দিবা কাকে কথা কন না কে গরিবকে দিবা কাকে দিবা গরিবকে 8টা খাত কয়টা খাত 8টা খাত হলো সূরা তওবা আর 9টা খাত হলো সূরা নেসার ভিতরে এই যাকাত এবং অনুদান সহ এই 70টা খাত আল্লাহ ফরজ করে দিয়েছেন দেওয়ার জন্য প্রথম হলো যাকাত এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله رب العالمين বলছেন তোমরা আমার নবীর উপরে যা নাজিল করেছি আর নবীর আগের নবীর উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে কার কথা আল্লাহর কথা তাহলে আগে গেল তিনটা এখন গেল একটা নবীদের উপর ঈমান আবার আল্লাহ আলাদা করে বললেন সূরা মুহাম্মদ মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে আমার রাসূল বিচার করেছেন রাসূলের বিচার মানবো
রাসূল বিবির সাথে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করব ঠিক না বা ঠিক আমার রাসূল বলেছেন মায়ের পায়ের তলে কি আরো জোরে বলেন আর আমাদের দেশের লোকেরা বানাইছে স্বামীর পায়ের তলে জান্নাত কই পেয়েছে রে হাদিস কোথায় পেয়েছেন এটা বানওয়াট কথা তবে স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে সবচেয়ে বেশি কয়েকজন সাহাবী ফিলিস্তিনের ওই সমস্ত এলাকা থেকে হিন্দ থেকে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি ওদের নেতাকে তারা সেজদা করে আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আখেরাতে আর কেউ আমরা আপনাকে সেজদা করতে চাই রাসূল বললেন সেজদা একমাত্র কে পাবে একমাত্র আল্লাহ পাবে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়াহু তা'বুদুন চাঁদকে সেজদা করো না সূর্যকে সেজদা করো না কোন সৃষ্টিকে সেজদা করো না সেজদা করো ওই ওই সত্তাকে যিনি তোমাকে বানিয়েছেন ঠিক না বা ঠিক যিনি কপাল বানিয়েছেন সেজদাও পাবেন তিনি রাসূল বললেন হ্যাঁ যদি কোন মেয়েকে সেজদার কোন প্রচলন থাকতো দুনিয়ার মেয়েকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে সেজদা করতে হবে কাকে আল্লাহকে তবে স্বামীর গুরুত্ব কতটা ইসলাম বাড়িয়ে দিয়েছে দেখেন রাসূল বলছেন কোন বিবি যদি শরীয়তের কোন কারণে স্বামীকে রাগ রাখে সারা রাত ওই বিবির উপর সমস্ত ফেরেশতারা লানত করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যেই মানুষটি তার বিবির কাছে ভালো এজন্য আপনি বিবিকে কোনোভাবে উত্তক্ত করতে পারবেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে ফরজ করে দিয়েছেন কে আল্লাহ বলেছেন আশিরু হুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে তোমরা করো আপনারা ভালো ব্যবহার করেন আমি জানি তবে যৌতুকের মতো অসভ্য ব্যবহার সমাজে আর কোনোটা হতে পারে না বিয়েতে মেয়ের থেকে 50 জনকে খাওয়াতে হবে 60 জনকে খাওয়াতে হবে এরকম দাবি করাও হারাম দাবি আপনি করতে পারবেন 27 বছর দুই মহিলা বাংলাদেশের ক্ষমতা এখনো মেয়েরা যৌতুকের বলি হয় কিয়ামত পর্যন্ত যাবে না যতক্ষণ এই কিতাব দিয়ে শাসন না হয় অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা যারা মেম্বার চেয়ারম্যান আছেন এমপি আছেন এই সমস্ত লোকাল কেসগুলো আপনারা শক্ত হাতে কন্ট্রোল করেন তা না হলে কিয়ামতের ময়দানে আপনারা অসামের কাঠ গড়া যাবেন আপনি মেম্বার আপনার ওয়ার্ডে একটা মেয়েকে মারে যৌতুকের জন্য আপনি চুপ করে বসে থাকেন অথবা বহু মেম্বার আছে দুই পাশ থেকে টাকা খায় আছে না নাই যত সম্মান তত অপমান অপেক্ষা করছে দর্জন যার আন্ডারে আছে এই দর্জনের রিপোর্ট না নিয়ে আল্লাহ তার বিচার ফয়সালা করবেন না খবরদার অত্যন্ত কঠিন আসতেছে পরের জীবন ঠিক না বেটি যেমন শান্তির তেমনই কঠিন আপনি আল্লাহর হুকুম মেনে যান মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে মানবে মন যা চাইবে তা হাজির করবেন কে আর যদি আল্লাহর হুকুম এখন না মানেন মৃত্যুর পরে যত আজাব সব দান করবেন কে আল্লাহ বলেছেন যারা জমি চুরি করে এদের ঘাড়ে আমি জমি তুলে দেব আলা জহুরিম তাদের ঘাড়ে আমি জমি তুলে দেব যারা ইট বালু চুরি করেছে ইট বালু তুলে দেব চোরের সব মাল প্রত্যেকের ঘাড়ে থাকবে আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত বড় জিনিস কেমনে উঠবে রাসূল বলছেন সাল্লাল্লাহু এক এক জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো দাঁতটা যদি উহুদ পাহাড়ের মতো হয় মাথাটা হবে দিনাজপুরের মতো শরীরটা হবে বাংলাদেশের মতো ঠিক তো বেঠে কত চুরি করো সব খালি করো মানুষ দেখবে আলহাজ জমি চোর আলহাজ বিল্ডিং চোর ধর ঘুষখোর গুলো ভালো করে ঘুষ খা বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ দুনিয়ার কোন দেশে এখন একজন পুলিশের বেতন হলো 25,000 একটা প্রাইমারি শিক্ষক পায় 28,000 টাকা তারপর ঘুষ খাও কেন এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না কুত্তার চেয়ে নিকৃষ্ট অথচ ঘুষ যারা খায় কোথায় যাবে রাসূল মেয়েরা যে দেখলেন এত বড় পেট দুনিয়াতে যারা ঘুষ খায় এদের পেটও বড় হয়ে যায় এত বড় পেট পেটের উপর পড়ে যাচ্ছে তার পেটের ভিতরে সব বিচ্ছু দেখা যাচ্ছে মানুষ দৌড়িয়ে চলে যাচ্ছে পেটের উপরে দিয়ে জিজ্ঞেস করবেন এরা কারা এরাও সমস্ত লোক যারা অবৈধ টাকা খেত ঘুষ খেত মাদ্রাসার শিক্ষক নিয়োগ হয় সেখানেও ঘুষ চলে স্কুলের টিচার নিয়োগ হয় সেখানেও ঘুষ চলে ঘুষের তো এখন কোনো ফিলিংসই নাই অফিসে গেলে কয় কিছু দিবেন না মনে হয় ওর বাপের কাছে রেখে গেছে আচ্ছা বলেন তো কোনো হারামকে যদি হালাল মনে করে ও কি কথা বলেন না কেন
কোন হারাম যদি আমরা হালাল মনে করেন আপনি কি হবেন কাফের যৌতুকটা কি হারাম যৌতুক খেয়েছেন ওই বিবি মাফ করার আগে আল্লাহ তোরে মাফ করবে না জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে উঠবে যারা যৌতুক খেয়েছো তুমি তোমার মেয়ে বিয়ে দিতেও যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে আর যদি তুমি যৌতুক ছাড়া বিয়ে করো তোমার মেয়েগুলো যৌতুক ছাড়া ব্যবস্থা করে দিবেন কে আরো উল্টা দিবে সৌদি আরবে মেয়ে হলেই তারা খুশি কারণ মেয়ে হলেই বাপ অনেক লাখ টাকার মালিক হয়ে যাবে ওই মোহনানার পুরা পয়সাটা বিয়ের আসরে দিতে হয় কেমনে যে আমাদের দেশে বাকি চালু হলো রাসূল তো কোনোদিন বাকি করেন নাই যত অবৈধ কাজই আছে সব বাংলাদেশ মাইয়ারে ভাগায় আনে কতরে পয়সা বাড়ায় দিন ওয়াজ পড়ায় দেয় আপনাদের এখানে নাই অথচ রাসূল কি বলেছেন মান তাজাওয়াজা বেগাইরে ইজনি ওয়ালিয়িন যে মেয়ে গার্ডিয়ান ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল 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 তিনবার বলেছেন বিয়ে বাতিল খবরদার আনলেই বিয়ে করায়েন না আগে দেখেন গার্ডিয়ান আছে কিনা তা না হলে তুমি কাজীকে আল্লাহ আগে আসামির কাঠ গলায় দাঁড় করাবে মুত্তাকিদের জন্য কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন আমরাও সুন্দর নামে ডাকবো আগে খাওয়াতেন বিবিদেরকে কখনো শেষে খাওয়াতেন না রাহমাতাল লিল আলামিন রান্নার কাজে সব কাজে বিবিদেরকে সাহায্য করতেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন তাদেরই তরে সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বরকত এ ধরার রহম তারা এ ধরার বরকত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত দুজনের খেদমত করলে আপনি জান্নাতি আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম এসে বলছেন হুজুর আমি চাই আমার হায়াত বেড়ে যাক রাসূল বললেন পিতামাতার খেদমত করো আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে সাহাবী এসে বলছেন আমি চাই আমার হায়াত বেড়ে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিকটাত্মীয়র খেদমত করো তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে মায়ের পা ধরে ওয়াজ করুনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি হয়েছেন ঠিক না বা ঠিক ওমর ফারুকের মতো সাহাবীকে রাসূল নিজের জুব্বা দিয়ে বলছে এটা ওয়াজ করুনিকে দিয়ে তুমি নিজে তার কাছে দোয়া চাইবা অথচ রাসূলকে তিনি দেখেন নাই শুধু মায়ের খেদমতের কারণে কার খেদমত রাসূল নিজের জুব্বা দিলেন অস্করুনির জন্য অস্করুনি মায়ের খেদমত করেছেন খেদমত করতে করতে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূলের সাথে দেখা করতে পারেন নাই তার মানে রাসূলের সাথে দেখার চেয়ে মায়ের খেদমতের দাম আল্লাহর কাছে অনেক কথা কন না কেন অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুমা নারুকা জান্নাতুক সেটা তোমার মা তোমার জান্নাত তোমার জাহান্নাম মায়ের খেদমত করবা কিভাবে একজন সাহাবী মাকে ইয়েমেন থেকে আনলেন উমরা করালেন হজ করালেন মাকে ঘাড়ে করে ঘুরালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া এই যে মাকে কষ্ট করে ঘাড়ে করে শত শত মাইল আমি নিয়ে এসেছি হাজার হাজার মাইল মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি নাকি রাসূল বললেন ওই যে এক ডোক দুধ পান করিয়েছে তার হক তুমি আদায় করতে পারো না সেই মা আমাদের ঘরে আছে না নাই মায়ের কাছে দোয়া চাইবেন আমাদের মা কত সুন্দর আমাদের অধিকাংশের মা গুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি খ্রিস্টানেরা আমার নবীকে মানে না এইজন্য যে নবী বনী ইসরাইল থেকে হয়নি ইহুদিরা মানে না বনী ইসরাইল থেকে হয়নি কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে মানি তিনি আমাদের নবী ঠিক না ঠিক আবার তিনি আসবেন কিয়ামতের আগে কে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
সিরিয়ার মসজিদে তিনি অবতরণ করবেন দুই ঘাড়ে ফেরেশতাদের ঘাড়ে হাত রেখে তিনি আসবেন সাইকুনু আহসানাল ইমাম আলা রাসিহি তার মাথায় লিম্বা চুল ঝুলানো থাকবে আর এখন আমার ছেলেরা চুল রাখে মিস্টার নেইমার মিস্টার গেসি হাতে ট্যাটু আঁকে খবরদার ট্যাটু যে আঁকবা তার উপরে আল্লাহর লানত যতদিন ট্যাটু যাবে না তোর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না লানত মানে বুঝেন লানত মানে লকডাউন লানত মানে কি লকডাউন আল্লাহর পক্ষ থেকে সব নিষিদ্ধ যারা সুদ খায় তাদের উপরে আল্লাহর লানত যারা মদ খায় তাদের উপরে আল্লাহর লানত যারা গাঁজা খায় মদের ব্যবসা করে তাদের উপরে আল্লাহর লানত যে মেয়েরা চোখের ভুরু ছাঁচে তাদের উপর কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো চিৎকার করে বলি আমি আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় না একটু জোরে বলেন তো আমিন শক্তি আছে তো আসলে পোলাওর চাউল তো একটু দেরিতেই গলে কি স্বাদ আপনাদের পোলাওর চাউল এটা একটা ঘ্রাণ আছে যে ওটার নাম কি ও যে পোলাও চাল একটা ঘ্রাণ আছে যে না কাটারি ভোগ না চিনি গুঁড়া চিনি গুঁড়া এটা লন্ডনে এক কেজি চিনি গুঁড়ার দাম হলো বাংলাদেশি 1,500 টাকা পাওয়া যায় না এই যে আপনাদের এখানে এক পোলা আছে হে পাঠায় বহুত পয়সা বানায় ফেলেছে আল্লাহ আমাদের চাষিদেরকে বরকত দান করে ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে রাসূলদের মধ্যে কোনো ভাগ আমরা করি ঈসা আলাইহিস সালাম আসবেন রাসায়নিক শক্তি নিয়ে যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে ওই নিঃশ্বাসে যখনই কাফের পড়বে লবণ যেরকম পানিতে পড়লে গলে যায় কাফেররা গলে এরকম মারা যাবে সেই দিন সমস্ত খ্রিস্টানরা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ চামড়ার পশম উঠিয়ে একটা দল খায় আমি আগে জীবনেও চামড়া খাইনি এক গরিব পরিবার চামড়া রেঁধে এনে দিচ্ছে আমি এটা কি কয়টা চামড়া এত মজা আপনারা খায় দেখে আমরা খাই গরুর সব ভালো গুলো আর যারা মুশরিক তারা খায় খারাপ গুলো ওরা খায় গরুর মুত আর ঘু কথা কন না কেন ওরা মুত কি করে দেখেন নাই ইউটিউবে গরু মুততেছে আর খাইতেছে ক্যা পিতে হে ক্যা ভগবান কা বল পিতে হে ভগবানের মুত খাইতেছে আর আমরা তো তোর ভগবান রে খাইয়া ফেলে ঠিক কিনা আল্লাহ দিয়েছে খাওয়ার জন্য কি রে কি বানাবে দেখে মন মতো চললে এরকম নিজের ইচ্ছা মতো মানুষ যদি চলে তখন সে গোমরা হয় ঠিক না বেঠিক পড়েন আমার সাথে আলিফ লাম মিম সব আছে না নাই আপনাদেরকে নিয়ে পড়ছি কারণ হলো এই যে আপনারা পড়ছেন ধরেন 30-40 হাজার লোক একসাথে পড়লেন লক্ষ লক্ষ নেকি হয়ে গেল এটা সবার হয়ে যাবে পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন কত সওয়াব হয়েছে গুনেও শেষ করতে পারবেন কারণ কি কারণ মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই হাজার কোটি বছর জীবনই জীবন ঠিক না ঠিক ওখানে অনেক সওয়াবের দরকার এই যে আয়াত পড়েছেন এই আয়াত কিয়ামতে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই মাটি সাক্ষী দিবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা এই মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে কোরআন শরীফের সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াত তারা পড়েছে কটি আয়াত দুটি আয়াত পড়লাম আলিফ লাম মিম এটা একটা আয়াত ঠিক না ঠিক রাসূল বলেছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের এটা অর্থ আল্লাহ জানেন তবে পড়লে আমাদের জন্য সওয়াব আছে না নাই রাসূল বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ আলি একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা পড়লে এই 30টা নেকি 30টা গুনাহ মাফ 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে বাংলাদেশ শুধু উন্নতির দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ বল আপনাদের এই উত্তরবঙ্গে যে পাথরের খনি যে কয়লার খনি এটা পৃথিবীর কোন দেশে নাই কয়লা ধুইলে ময়লা যায় না আর এটাতে কোনো ময়লাই নেই এক ট্রাক উঠাবেন দাম হলো 10 লক্ষ টাকা আমেরিকার ওয়াশিংটন নিউজ একটা ফিচার করেছে আপনাদের উত্তরবঙ্গের খনিজ সম্পদের উপর
তারা বলেছে উত্তরবঙ্গে যে খনিজ সম্পদ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে সফলভাবে উত্তরবঙ্গের যে কোনো গরীব লোক 10 কোটি টাকার মালিক কিন্তু চোরে সব খায়া ফেলে তবে খাইলেও অসুবিধা নাই যারা চুরি করে তারাই মরে আমরা ভালো আছি ঠিক তা ঠিক বেশি খাবে যে মরবে কম খায় যারা ভালো থাকে কম খাওয়া লোকরা ভালো থাকে দেখেন নিশালা কম খায় না বেশি কথা কর না কেন ওর স্বাস্থ্য সবার চেয়ে ভালো ঠিক তা ঠিক শুধু যদি বিড়িটা ছাড়তে পারত ও আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত তিন চার ঘন্টা রিকশা চালা বাস হাঁটুও শেষ গিরাও ছেড়ে দেয় হারাম ইংল্যান্ড আমেরিকার এই শয়তানগুলো আপনাদের থেকে টোবাকো ফলায় নিয়ে তাদের দেশে বিক্রি করে সারা দুনিয়া কারণ যেখানে এই সাদা হয় ওই জমিও নষ্ট ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে এখন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন পুড়ে দেয় কোরআনে কিছু ক্ষতি হবে হবে না আবার মানুষের সিনা হলো লৌহ মাহফুজ কত রকমের পরীক্ষা ডাক্তার আবিষ্কার করলো এনজিও প্লাস্টি এনজিওগ্রাম আবার এখন আরো উন্নত চিকিৎসা হয়েছে আপনার শিরাগুলো চলে আসে কিন্তু এমন কোন চিকিৎসা নাই যেখানে কোরআনের আয়াত দেখা যায় ঠিক না বেঠি এমন জায়গাতে কোরআন হেফাজত করেছেন কে নামাজে দাঁড়ালেই আমাদের মুখ থেকে কোরআন বের হয় ঠিক না বেঠি আবার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন সিনায় ধারণ করে আল্লাহু আকবার এই সিনার চেয়ে বড় জায়গা আর কোনটা শুধু কোরআন ছাড়া সারা দুনিয়ায় কোন কিতাবের কোন হাফেজ নাই তবে বাইবেলের হাফেজ হয়েছে জাকির নায়েক সবটার না বিষয় ভিত্তি আবার আহমদ দিদার তার ওস্তাদ তিনি ছিলেন বাইবেলের পুরো হাফেজ তিনি চ্যালেঞ্জ করতেন এই খ্রিস্টানিটি কম এই খ্রিস্টান আমার কাছে আসো দেখি বাইবেলের কি জানো সাহেব আমার কাছে আমাদের বাচ্চারাও যারা হাফেজ এরা দুনিয়া বিখ্যাত হাফেজ হয় ঠিক কিনা কিন্তু আমাদের কিছু হুজুর আছে এদেরকে পিটায় শুনে দিনাজপুরে অবশ্য পিটাপিটি নাই পিটাপিটি করলে এদের লেসুর গাছের সাথে বাইদা ঠুবে না লেসু গাছ কত ভদ্র দেখোস তা তুই পিটুস কেন বাংলাদেশে অনেক শিক্ষক আছে শিক্ষকতার গুণ জানে না আমার বাচ্চাদের গায়ে হাত দিবি না বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই হেফজোখানা এখন যখনই ইন্টারন্যাশনাল হেফজোতে বাংলাদেশের পোলাপান দেখে আরবদের বুক কাঁপতে থাকে কারণ পুরস্কার সব বাংলাদেশিরা নিয়ে যাবে এইবারও আনছে না কত থার্ড এবার তৃতীয় কিন্তু এর আগে একবার সাতটা নিয়ে আসছে একসাথে সাতটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ সাতটাই বাংলাদেশ আরো আসতে কন্যা সুবহানাল্লাহ কি ব্রেনি এরা আপনার বাচ্চাদেরকে কোরআনের হেফজখানায় দেন বাচ্চারা আদব কায়দা শিখবে বাচ্চারা ভদ্র হবে পিতামাতার জন্য দোয়া শিখবে ঠিক না ঠিক অধিকাংশ হেফজখানাগুলো তিন বেলা ভাত ঠিকমতো খেতে পায় না কত কষ্ট করে আমার ওস্তাদের এদেরকে পড়ায় ঠিক না ঠিক আপনাদের এদের কোনো খবর নাই কিন্তু তাদের মুখে সব সময় হাসি সব সময় কি আর সাদা পোশাক মানুষ মনে করে হুজুরটা কত ভালো আছে 45,000 হেফজখানা বাংলাদেশে চলছে আপনাদের বরকতের কারণে আলহামদুলিল্লাহ বলে সবচেয়ে পুরানো হেফজখানা হলো গোপালগঞ্জ আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দেন আপনার আব্বার জন্য আপনার এত দরদ বাপের নামে দেন গোপালগঞ্জের নাম কিসের গোপাল পৃথিবীর অর্জিন হলো কোরআন অর্জিন হলো নবী অর্জিন হলো ইসলাম ঠিক কিনা তা আপনারা কোত্থেকে সনাতন হলেন প্রথম মানুষই তো মুসলমান ছিলেন আর আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির 10,000 বছর আগে ইসলামকে আমাদের জন্য বানিয়ে রেখেছে তাহলে অন্য ধর্ম আসলো কোত্থেকে আবার নূহের প্লাবনে সব কাফেররা আল্লাহ মেরে ফেলেছেন ঠিক না ঠিক সে আল্লাহ বলছেন জালিকাল কিতাব ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে আর হাফেজদের সিনার ভিতরে আমি দিয়েছি সারা দুনিয়াতে 1.5 লক্ষ ছেলে এখন কোরআন সিনাই করে ঘুরতেছে আর মুসলমানদের মধ্যে সব মুসলমানের সিনাই কোরআন আসরা নাই এমন কোন মুসলমান নাই যার সিনাই 5টা 7টা 10টা সুরা নাই ঠিক না ঠিক মুসলমান মানি কোরআনের হাফেজ ঠিক না ঠিক কেউ অল্প হাফেজ কেউ বেশি হাফেজ কিন্তু সব মুসলমানই কোরআনের হাফেজ যেমন সুরা ফাতিহা ভুল করলে সব মুসলমান লোকমা দেয় ঠিক না ঠিক আফ্রিকা
মুসল্লিদের মধ্যে একবার নামাজ পড়াচ্ছিলাম এক জায়গায়তে তো আমি নামাজ পড়ানোর পরে আরেকজন আরো লোক হয়ে গেছে আসর নামাজ শুরু করলেন তিনি আল্লাহু আকবার বলতে গিয়ে বলে ফেলছেন সামি আল্লাহু লিমান হামিদ যেমন রুকু থেকে আমরা যখন উঠি আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামিদ ওই বেটা বলছে আল্লাহু আকবার আরেক কালা বলছে তোরটা হয় নাই আবার কর এখন যদি কথা বলেন নামাজ থাকবে কি বলতে হবে আল্লাহটাই বলতে হবে কাটা আল্লাহু আকবার বলতে হবে সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার কয়ে যদি উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদ বলে আর কোনো অসুবিধা নাই অথবা আল্লাহু আকবার বললেও সামি আল্লাহর সওয়াব দান করবেন কে আমরা বলতে ভুল করি কিন্তু আল্লাহ কবুল করতে ভুল করেন না ঠিক তবে ঠিক বুখারীতে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মরুভূমির উপর দিয়ে সফরে যাচ্ছেন হঠাৎ করে তিনি তার হুঁশ হারিয়ে ফেললেন এখন সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি তিনি ঘুমিয়ে আছেন মারা যাব তো ঘুমিয়ে মারা যায় কিন্তু চোখ খুলে হঠাৎ করে দেখে তার ওটটা হাজির ওটের উপরে খাওয়া আছে পানিও আছে তিনি বললেন আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি হয়ে গেল উল্টে গেল রাসূল বললেন এই যে উল্টা কথা বলেছে আল্লাহ কিছু মনে করেন নাই বরং হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায় আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাত বলুন ছেলেরা যাবে কেমনে যাবে আচ্ছা ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো ছেলেরা ঢুকে পড়ো জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদান লিল মুত্তাকিন এই রকম কথা পৃথিবীর কোন কিতাবে নাই যত কিতাব আপনারা পড়েন পড়েন 5000 ধর্মীয় কিতাব বানিয়েছে দুনিয়ার মানুষ একটাতেও এরকম কথা নাই দুনিয়ার কোন কিতাবে এরকম কথা নাই যে কোনো যত বড় পণ্ডিত হোক বই লিখলেই লিখবে আমি একটা বই লিখেছি ভুল হওয়াটাই স্বাভাবিক ঠিক না ঠিক আর আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আগে হবে সন্দেহ তারপরে ভুল জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত এখন মুত্তাকি কারা এটা কে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন মুত্তাকি হলো পাঁচটা গুণের সমাহার কয়টা পাঁচটা গুণের সমাহার আমরা শুনবো ইনশাআল্লাহ আর কেউ আছে আবু রুস্তম রুস্তম আমাদের রুস্তম ডাক্তার রুস্তম আলী আল্লাহু আকবার 5000 5000 আলহামদুলিল্লাহ লেখেন জোর জবরদস্তি যেন না হয় বলো চাটানের মালিক হলে ভালো হতো এখন মোত্তাকি কারা আমরা মনে করি মাথায় টুপি লম্বা পাঞ্জাবি গায়ে পায়জামা দাড়ি থাকলে মোত্তাকি হয়ে যায় নাকি কথা কন না কেন হ্যাঁ এটা একটা তাকওয়ার পোশাক পোশাকটার সাথে তাকওয়া আছে টাইট হবে না অন্য কোনো ধর্মীয় রং বহন করবে না শুধু কালো পড়ে শিয়ারা একদম মাথা থেকে তাল পর্যন্ত কালো পরবেন না শিয়ারা পড়ে আবার দেখবেন ব্রাহ্মণেরা ওই যে ই কি বলে এটাকে বৌদ্ধ বৌদ্ধরা পরে গেরুয়া রং ওদের আলাদা রং কিন্তু আমাদের ইসলাম মধ্যখানে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করেছে ঠিক কিনা এই যে টুপিগুলো টুপি নিয়ে কোনো দলাদলি যেন না হয় টুপি যে যেটা ভালো মনে করে সে সেটা পরুক ঠিক না বা ঠিক সবগুলো টুপিতে বরকত আছে না নাই এখন আপনি বললেন যে আপনারটা সুন্দর এই যে দেখেন আমরা এখানে বসছি কয়জন আমার এই টুপি আমার হাদিয়া দিছে হাদিয়া দিলে আমি পরি একবার নেপালের ওই রাজা পড়তো ওটা টুপি একজনে দিছে আমি তো জানি না এদের নেপালের টুপি আমি ওইটা পরে এটিএনএ প্রোগ্রাম করলাম পরে এক লোক কয় হুজুর আপনি নেপালের টুপি বললেন কেন আমিনুল মেম্বার ভাই কোথায় হাজি সাহেব আমিন ভাই 10 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ এই তো সিমেন্ট আসবে ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আব্বাস আলী খান সাহেব দিবেন এখন মুত্তাকি কারা এবার আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন পড়েন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله رب العالمين বলছেন মুত্তাকিদের প্রথম গুণ গায়েবের প্রতি বিশ্বাস. আল্লাহ গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস. জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, ফেরেশতা গায়েব, রাসূল গায়েব, ঠিক না বেঠিক ঠিক? এই গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে. আব্দুল মজিদ হালি সাহেব 10 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ দেখেন 10 বস্তা সিমেন্ট লিখে রাখেন. আপনারা এখানে বলে দেন এখন, আমার আমার আমাকে আর ডিস্টার্ব করবেন না. হ্যাঁ এখানে বলে দেন, আমি শেষে বলে দেব ইনশাআল্লাহ, কারণ সময় অত্যন্ত কম. আমরা গায়েবের প্রতি ঈমান আনব. এখন দেখেন আমাদের দেশে অনেক লোক কালেমা পড়ে কিন্তু মসজিদে যায় না, এরকম লোক আছে না? এই কালেমা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, মনে রাখবে। তোমার কালেমা যদি তোমাকে মসজিদে না নেয়, নামাজে না নেয়, তোমার এই কালেমা তোমাকে বাঁচাতে পারবে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এরকম বহু কালেমা পড়েছে, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, অসংখ্য অনেকের কাজ সে করেছে, কিন্তু মুনাফিকের চারটা গুণ তার মধ্যে ছিল, কয়টা? আমাদের দেশে ওই গুণগুলো আছে না নাই? মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা, মিথ্যা আছে না নাই? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এই সবগুলো মুনাফিকের কাজ, ঠিক না ঠিক? দুই নম্বর আমানত খেয়ানত করা আছে না নাই? তিন নম্বর ওয়াদা খেলাপ করা আছে না নাই? চার নম্বর রাগ বেশি হলে গালি দেয়া আছে না নাই? রাসূল বলেছেন এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক। মদিনায় 82 জন মুনাফিক ছিল, এই 82 জনের লিস্ট আল্লাহ তৈরি করে রাসূলের হাতে দিলেন, রাসূল দিলেন হুযায়ফা ইয়ামানির হাতে। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আরদা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের খবর পেয়েছেন, উনি গোপনে হুযায়ফা ইয়ামানির কাছে গিয়ে বলতো, হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে, কল্পনা করা যায়? এত আমলের পর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবী, রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ শেষ নবী হতো ওমর হতো শেষ নবী, সেই ওমর গিয়ে বলছেন হুযায়ফা আমার নামটা দেখো তো মুনাফিকের খাতায় আছে নাকি। হুযায়ফা যে জানাজায় যেতেন, সেই জানাজায় যেতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনবা গায়বের প্রতি, গায়বের প্রতি ঈমান আনার মানে হলো ইয়াকিমুনা সালাত, নামাজ কায়েম করতে হবে, মা রাযাকনাহুম ইউনফিকুন, তিনটা কাজ একসাথে করতে হবে, আলাদা আলাদা করলে সওয়াব নাই। যেমন একটা ডাক্তার আপনাকে তিনটা ওষুধ দিল, কয়টা? একটা অ্যান্টিবায়োটিক দিল, আরেকটা দিল গ্যাস কমার ওষুধ, আরেকটা দিল ব্যথা কমার ওষুধ, এই তিনটা মিলে একটা ডোজ, ঠিক না ঠিক? এখন আপনি একটা খাইলেন অসুখ কি ভালো হবে? আল্লাহ তিনটা কথা বললেন একটা আয়াতে, কয়টা? ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, কায়েম করা মানে হলো শুধু আপনি পড়বেন না, আপনার বেবি পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার প্রতিবেশী পড়বে, সবাইকে নিয়ে আপনি নামাজ পড়বেন। এই নামাজের ব্যাপারে কারো কোনো ছাড় নাই। ছোট্টবেলায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আউসানি বিজ জাকাতে ওয়াস সালাত, বিজ সালাতে ওয়াস জাকাতে মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যেন আমি সলাৎ পড়ি এবং যাকাত দিই, সলাতের সাথেই যাকাত। বাংলাদেশে শুধু দিনাজপুরের পয়সা লালা যদি যাকাত দিত দিনাজপুরে কোনো গরিব থাকতো না, ঠিক তবে ঠিক? কথা বলেন না কেন? যাকাত তো দেয় না, এই যে লিচুর বাগানের মালিকেরা যাকাত দেয়, অথচ আল্লাহ বলেছেন ইয়াউমা হাসাদিহি, যেদিন লিচু তুল সেই বাগান থেকেই যাকাত দিয়ে দিবা। কতটুকু? যদি বৃষ্টিতে আল্লাহ বৃষ্টিতে তোমার লিচুর ফলন হয় 10 মনে 1 মন দিবা কাকে? কথা কন নাকি? গরিবকে দিবা। কাকে দিবা? গরিবকে। 8টা খাত, কয়টা খাত? 8টা খাত হলো সুরা তওবা আর 9টা খাত হলো সুরা নেসার ভিতরে। এই যাকাত এবং অনুদান সহ এই 70টা খাত আল্লাহ ফরজ করে দিয়েছেন দেওয়ার জন্য। প্রথম হলো যাকাত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. الله رب العالمين বলছেন তোমরা আমার নবীর উপরে যা নাজিল করেছি আর নবীর আগের নবীর উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আগে গেল 3টা, এখন গেল 1টা, নবীদের উপর ঈমান,
আবার আল্লাহ আলাদা করে নাযিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে আমার রাসূল বিচার করেছেন রাসূলের বিচার মানবো রাসূল বিবির সাথে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করব ঠিক না ঠিক আমার রাসূল বলেছেন মায়ের পায়ের তলে কি আরো জোরে বলেন আর আমাদের দেশের লোকেরা বানাইছে স্বামীর পায়ের তলে জান্নাত কই পেয়েছে রে হাদিস কোথায় পেয়েছেন এটা বানওয়াট কথা তবে স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে সবচেয়ে বেশি কয়েকজন সাহাবী ফিলিস্তিনের ওই সমস্ত এলাকা থেকে হিমস থেকে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি ওদের নেতাকে তারা সেজদা করে আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আখেরাতে আর কেউ আমরা আপনাকে সেজদা করতে চাই রাসূল বললেন সেজদা একমাত্র কে পাবে একমাত্র আল্লাহ পাবে লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কমর উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়াহু তা'বুদুন চাঁদকে সেজদা করো না সূর্যকে সেজদা করো না কোন সৃষ্টিকে সেজদা করো না সেজদা করো ওই ওই সত্তাকে যিনি তোমাকে বানিয়েছেন ঠিক না ঠিক যিনি কপাল বানিয়েছেন সেজদাও পাবেন তিনি রাসূল বললেন হ্যাঁ যদি কোনো মেয়েকে সেজদার কোনো প্রচলন থাকতো দুনিয়ার মেয়েকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে সেজদা করতে হবে কাকে আল্লাহকে তবে স্বামীর গুরুত্ব কতটা ইসলাম বাড়িয়ে দিয়েছে দেখেন রাসূল বলছেন কোন বিবি যদি শরীয়তের কোন কারণে স্বামীকে রাগ রাখে সারা রাত ওই বিবির উপর সমস্ত ফেরেশতারা লানত করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যেই মানুষটি তার বিবির কাছে ভালো এজন্য আপনি বিবিকে কোনোভাবেই উত্তপ্ত করতে পারবেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে ফরজ করে দিয়েছেন কে আল্লাহ বলেছেন আশিরু হুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে তোমরা করো আপনারা ভালো ব্যবহার করেন আমি জানি তবে যৌতুকের মতো অসভ্য ব্যবহার সমাজে আর কোনোটা হতে পারে না বিয়েতে মেয়ের থেকে 50 জনকে খাওয়াতে হবে 60 জনকে খাওয়াতে হবে এরকম দাবি করাও হারাম দাবি আপনি করতে পারবেন 27 বছর দুই মহিলা বাংলাদেশের ক্ষমতা এখনো মেয়েরা যৌতুকের বলি হয় কিয়ামত পর্যন্ত যাবে না যতক্ষণ এই কিতাব দিয়ে শাসন না হয় অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা যারা মেম্বার চেয়ারম্যান আছেন এমপি আছেন এই সমস্ত লোকাল কেসগুলো আপনারা শক্ত হাতে কন্ট্রোল করেন তা না হলে কিয়ামতের ময়দানে আপনারা অসামির কাঠ গড়া যাবে আপনি মেম্বার আপনার ওয়ার্ডে একটা মেয়েকে মারে যৌতুকের জন্য আপনি চুপ করে বসে থাকেন অথবা বহু মেম্বার আছে দুই পাশ থেকে টাকা খায় আছে না নাই যত সম্মান তত অপমান অপেক্ষা করছে দশজন যার আন্ডারে আছে এই দশজনের রিপোর্ট না নিয়ে আল্লাহ তার বিচার ফয়সালা করবেন না খবরদার অত্যন্ত কঠিন আসতেছে পরের জীবন ঠিক না ঠিক যেমন শান্তির তেমনই কঠিন আপনি আল্লাহর হুকুম মেনে যান মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে মানবে মন যা চাইবে তা হাজির করবেন কে আর যদি আল্লাহর হুকুম এখন না মানেন মৃত্যুর পরে যত আজাব সব দান করবেন কে আল্লাহ বলেছেন যারা জমি চুরি করে এদের ঘাড়ে আমি জমি তুলে দেব আলা জোহরিম তাদের ঘাড়ে আমি জমি তুলে দেব যারা ইট বালু চুরি করেছে ইট বালু তুলে দিব চোরের সব মাল প্রত্যেকের ঘাড়ে থাকবে আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত বড় জিনিস কেমনে উঠবে রাসূল বলছেন সাল্লাল্লাহু এক এক জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো দাঁতটা যদি উহুদ পাহাড়ের মতো হয় মাথাটা হবে দিনাজপুরের মতো শরীরটা হবে বাংলাদেশের মতো ঠিক তো না ঠিক কত চুরি করেছো খালে করো মানুষ দেখবে আলহাজ জমি চোর আলহাজ বিল্ডিং চোর ধর ঘুষখোর গুলো ভালো করে ঘুষ খা বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ দুনিয়ার কোন দেশে এখন একজন পুলিশের বেতন হলো 25,000 একটা প্রাইমারি শিক্ষক পায় 28,000 টাকা তারপর ঘুষ খাও কেন এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না কুত্তার চেয়ে নিকৃষ্ট অথচ ঘুষ যারা খায় কোথায় যাবে রাসূল মেয়েরা যে দেখলেন এত বড় পেট দুনিয়াতে যারা ঘুষ খায় এদের পেটও বড় হয়ে যায় এত বড় পেট পেটের উপর পড়ে যাচ্ছে তার পেটের ভিতরে সব বিচ্ছু দেখা যাচ্ছে মানুষ দৌড়িয়ে চলে যাচ্ছে পেটের উপরে দিয়ে জিজ্ঞেস করবেন এরা কারা এরাও সমস্ত লোক যারা অবৈধ টাকা খেত ঘুষ খেত মাদ্রাসার শিক্ষক নিয়োগ হয় সেখানেও ঘুষ চলে স্কুলের টিচার নিয়োগ হয় সেখানেও ঘুষ চলে ঘুষের তো এখন কোনো ফিলিংসই নাই অফিসে গেলে কয় কিছু দিবেন না
মনে হয় ওর বাপের কাছে রেখে গেছে আচ্ছা বলেন তো কোন হারাম কি যদি হালাল মনে করে ও কি কথা বলেন না কেন কোন হারাম যদি আমরা হালাল মনে করেন আপনি কি হবেন কাফের যৌতুকটা কি হারাম যৌতুক খেয়েছেন ওই বিবি মাফ করার আগে আল্লাহ তোরে মাফ করবে না জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে উঠবে যারা যৌতুক খেয়েছো তুমি তোমার মেয়ে বিয়ে দিতেও যৌতুক দিবি দিতে হবে আর যদি তুমি যৌতুক ছাড়া বিয়ে করো তোমার মেয়েগুলো যৌতুক ছাড়া ব্যবস্থা করে দিবেন কে আর উল্টা দিবে সৌদি আরবে মেয়ে হলেই তারা খুশি কারণ মেয়ে হলেই বাপ অনেক লাখ টাকার মালিক হয়ে যাবে ওই মোহনানার পুরা পয়সাটা বিয়ের আসরে দিতে হয় কেমনে যে আমার দেশে বাকি চালু হলো রাসূল তো কোনোদিন বাকি করেন নাই যত অবৈধ কাজই আছে সব বাংলাদেশ মাইয়ারে ভাগায় আনে কতরে পয়সা বাড়ায় দেবো ওয়াজ পড়ায় দেবো আপনাদের এখানে নাই অথচ রাসূল কি বলেছেন মান তাজাওয়াজা বেগাইরে ইজনে ওয়ালিয়িন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল 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 তিনবার বলেছেন বিয়ে বাতিল খবরদার আনলেই বিয়ে করায়েন না আগে দেখেন গার্জিয়ান আছে কিনা তা না হলে তুমি কাজী কেউ আল্লাহ আগে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে মোত্তাকিদের জন্য কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন আমরাও সুন্দর নামে ডাকবো আগে খাওয়াতেন বিবিদেরকে কখনো শেষে খাওয়াতেন না রাহমাতাল লিল আলামিন রান্নার কাজে সব কাজে বিবিদেরকে সাহায্য করতেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন তাদেরই তরে সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বরকত এ ধরার রহম তারা এ ধরার বরকত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত দুজনের খেদমত করলে আপনি জান্নাতি আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম এসে বলছেন হুজুর আমি চাই আমার হায়াত বেড়ে যাক রাসূল বললেন পিতামাতার খেদমত করো আল্লাহ হায়াত বাড়ায়া দিবে সাহাবি এসে বলছেন আমি চাই আমার হায়াত বেড়ে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিকটাত্মীয়র খেদমত করো তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে মায়ের পা ধরে ওয়াজ করুনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি হয়েছেন ঠিক না বা ঠিক ওমর ফারুকের মতো সাহাবিকে রাসূল নিজের জুব্বা দিয়ে বলছে এটা ওয়াজ করুনিকে দিয়ে তুমি নিজে তার কাছে দোয়া চাইবা অথচ রাসূলকে তিনি দেখেন নাই শুধু মায়ের খেদমতের কারণে কার খেদমত রাসূল নিজের জুব্বা দিলেন অস্করুনির জন্য অস্করুনি মায়ের খেদমত করেছেন খেদমত করতে করতে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূলের সাথে দেখা করতে পারেন নাই তার মানে রাসূলের সাথে দেখার চেয়ে মায়ের খেদমতের দাম আল্লাহর কাছে অনেক কথা কন না কেন অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুমা নারুকা জান্নাতুক সেটা তোমার মা তোমার জান্নাত তোমার জাহান্নাম মায়ের খেদমত করবা কিভাবে একজন সাহাবী মাকে ইয়েমেন থেকে আনলেন উমরা করালেন হজ করালেন মাকে ঘাড়ে করে ঘুরালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে মাকে কষ্ট করে ঘাড়ে করে শত শত মাইল আমি নিয়ে এসেছি হাজার হাজার মাইল মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি নাকি রাসূল বললেন ওই যে এক ঢোক দুধ পান করিয়েছে তার হক তুমি আদায় করতে পারো না সেই মা আমাদের ঘরে আছে না নাই মায়ের কাছে দোয়া চাইবেন আমাদের মা কত সুন্দর আমাদের অধিকাংশের মা গুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি খ্রিস্টানরা আমার নবীকে মানে না এই জন্য যে নবী বনি ইসরাইল থেকে হয়নি ইহুদিরা মানে না বনি ইসরাইল থেকে হয়নি
কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে মানি তিনি আমাদের নবী ঠিক না ঠিক আবার তিনি আসবেন কিয়ামতের আগে কে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সিরিয়ার মসজিদে তিনি অবতরণ করবেন দুই ঘাড়ে ফেরেশতাদের ঘাড়ে হাত রেখে তিনি আসবেন সাইকুনু আহসানাল লিমাম আলা রাসিহি তার মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে আর এখন আমার ছেলেরা চুল রাখে মিস্টার নেইমার মিস্টার গেসি হাতে ট্যাটু আঁকে খবরদার ট্যাটু যে আঁকবা তার উপরে আল্লাহর লানত যতদিন ট্যাটু যাবে না তোর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না লানত মানে বুঝেন লানত মানে লকডাউন লানত মানে কি লকডাউন আল্লাহর পক্ষ থেকে সব নিষিদ্ধ যারা সুদ খায় তাদের উপরে আল্লাহর লানত যারা মদ খায় তাদের উপরে আল্লাহর লানত যারা গাঁজা খায় মদের ব্যবসা করে তাদের উপরে আল্লাহর লানত যে মেয়েরা চোখের ভুরু ছাঁচে তাদের উপর কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো চিৎকার করে বলি আমিন আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না একটু জোরে বলেন তো আমিন শক্তি আছে তো আসলে পোলাওর চাউল তো একটু দেরিতেই গলে কি স্বাদ আপনাদের পোলাও চাউল এটা একটা ঘ্রাণ আছে যে ওটার নাম কি ও যে পোলাও চাউল একটা ঘ্রাণ আছে যে না কাটারি ভোগ না চিনি গুঁড়া চিনি গুঁড়া এটা লন্ডনে এক কেজি চিনি গুঁড়ার দাম হলো বাংলাদেশি 1,500 টাকা পাওয়া যায় না এই যে আপনাদের এখানে এক পোলা আছে হে পাঠায় বহুত পয়সা বানায় ফেলেছে আল্লাহ আমাদের চাষীদেরকে বরকত দান করে ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে রাসূলদের মধ্যে কোনো ভাগ আমরা করি ঈসা আলাইহিস সালাম আসবেন রাসায়নিক শক্তি নিয়ে যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে ওই নিঃশ্বাসে যখনই কাফের পড়বে লবণ যেরকম পানিতে পড়লে গলে যায় কাফেররা গলে এরকম মারা যাবে সেই দিন সমস্ত খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ